करीब करो। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি আমিরুল মুমিনীন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির জমজম ট্রাভেলস বিডি সম্পাদকীয়তে, কো স্পন্সর টিপটপ মার্ট লিমিটেড। প্রিয় দর্শক, আজকের আলোচনাটা একটু অন্যরকম, আপনার শিরোনাম দেখেই নিশ্চয়ই ঠাহর করতে পারছেন এই আলোচনার ভেতরে আমি প্রবেশ করব। প্রিয় দর্শক, এই গত কদিন আগে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী গিয়েছে, আপনারা সেটা জানেন। রবীন্দ্র জন্ম জয়ন্তীতে কবি, লেখক, সাংবাদিক এবং সংস্কৃতিকর্মী আবিদ আজম একটি স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুকে। সেই স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছিলেন লেখক, গবেষক এবং রাষ্ট্রচিন্তক সলিমুল্লাহ খানের একটি উক্তি। সেই উক্তিটি এইরকম ছিল যে লালনের পায়ের কাছে বসার যোগ্য নন রবীন্দ্রনাথ। এই ধরনের একটি স্ট্যাটাস আবিদ আজম দেবার পরে ব্যাপক তোলপাড় হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে যারা রবীন্দ্র চর্চা করেন, রবীন্দ্রনাথকে নিয়ে ভাবেন, রবীন্দ্রনাথের সাহিত্য পড়েন এবং গান শোনেন, তাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। প্রিয় দর্শক, এই প্রসঙ্গেই আজকে কথা বলতে চাই। সলিমুল্লাহ খান এবং রবীন্দ্রনাথের প্রসঙ্গে আমি আসব, তার আগে আমি একটা আমার অনুভূতি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, এটাকে আপনারা ভাবনাও বলতে পারেন। প্রিয় দর্শক, আমি মনে করি সংস্কৃতির মধ্যে যদি কোনো আদর্শের উপাদান থাকে, গুণগত মান থাকে, তাহলে সেই সংস্কৃতির উপাদানকে সীমান্তের কাঁটাতার দিয়ে অথবা ধর্ম, বর্ণ, গোষ্ঠীর ভেদ তৈরি করে কখনোই বাধা দেওয়া যায় না। সংস্কৃতি হচ্ছে বাতাসের মতো প্রবহমান বা ছড়িয়ে যাবার মতো একটা বিষয়, মানুষের অন্তরে অন্তরে প্রবাহিত হওয়ার মতো বিষয়। সুতরাং কোনো কাঁটাতার, কোনো ধর্ম, বর্ণ, গোত্রের শ্রেণীভেদ সংস্কৃতিকে আটকে রাখতে পারে না। প্রিয় দর্শক, আমি অবাক বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করি যে পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতীয় কবি হচ্ছেন আল্লামা ইকবাল। তার একটি গান আছে, সারে জাহান সে আচ্ছা হিন্দু সে তা হামারা হামারা, সারে জাহান সে আচ্ছা। প্রিয় দর্শক, এই গানটি আপনারা অবশ্যই শুনেছেন, এটি ভারতকে নিয়ে গান, মানে অখণ্ড ভারত যখন ছিল তখন আল্লামা ইকবাল এই গানটি রচনা করেছিলেন। কিন্তু এখনো শত্রুরাষ্ট্র পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা জাতীয় কবি আল্লামা ইকবালের এই গানটি ব্যাপকভাবে প্রচারিত এবং গীত হয় ভারতে। অনেকে মনে করেন যে এটি হচ্ছে ভারতের জাতীয় সঙ্গীত, আসলে কিন্তু তা নয়। ভারতের জাতীয় সঙ্গীত হচ্ছে রবীন্দ্রনাথের জনগণমন অধিনায়ক যেটা। কিন্তু এই সারে জাহাসে আচ্ছা ভারতের শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে এমনভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যে এটাকে অস্বীকার করার কোনো জোর নেই। প্রিয় দর্শক, রবীন্দ্রনাথ ঠাকুরকে পাকিস্তান আমলে এই দেশে নিষিদ্ধ করেছিল পাকিস্তান সরকার, কিন্তু এদেশেরই কবি সাহিত্যিকদের প্রবল আপত্তির মুখে সেটিকে আবার পুনর্বহাল করা হয়। সেই সময়ে, অর্থাৎ আমি বলছি ষাটের দশকের কথা, ষাটের দশকে পাকিস্তানের শাসক গোষ্ঠীরা রবীন্দ্রনাথকে বাদ দেবার জন্য লালনকে সামনে এনেছিলেন এবং লালনকে রবীন্দ্রনাথের সমান্তরালে তারা দাঁড় করিয়েছিলেন। রবীন্দ্রনাথের বিকল্প হিসেবে লালনকে দাঁড় করাবার সেই চেষ্টা খানিক সফলও হয়েছিলেন তারা, এবং যে কারণে লালনের যে বিস্তৃতি সেটার পেছনে ওই ঘটনাও একটা কার্যকারণ হিসেবে কাজ করেছে। প্রিয় দর্শক, যাই হোক, আমি যে কথাটি বলতে চাই, প্রথমেই বলেছি যে সংস্কৃতিকে কখনো চাপা দেওয়া যায় না, যদি সেই সংস্কৃতির মধ্যে আদর্শের উপাদান থাকে, গুণগত মান থাকে। আমরা এই বাংলাদেশে কি দেখব যে বাংলাদেশে কবি আল মাহমুদকে জামাতি তকমা দিয়ে অনেকেই রুদ্ধ করে রাখতে চান বা তাকে ঠেকিয়ে দিতে চান, কিন্তু কখনোই কি সম্ভব আল মাহমুদকে বাংলা সাহিত্য থেকে বাদ দিতে? কখনোই না। আমরা সুকান্ত ভট্টাচার্যকে যতই বামপন্থী কবি বলি না কেন,
জীবনের প্রয়োজনে সুকান্ত ভট্টাচার্যের কবিতাকে আমরা সামনে আনি। সুতরাং ওই যে শুরু থেকে বললাম যে সাহিত্য সংস্কৃতিকে কখনোই কোনো বাধা দিয়ে বা রুদ্ধ করে রাখা যায় না, সেটি যদি মানুষের প্রয়োজনে লাগে। প্রিয় দর্শক, এখন মূল প্রসঙ্গে আসি। আবিদ আজম রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তীতে এটি উল্লেখ করেছিলেন, তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। কিন্তু শামস আল মমিন নামে একজন লেখক সলিমুল্লাহ খানের এই ইন্টারভিউ কিন্তু বেশ আগেই নিয়েছিলেন, 3-4 বছর আগে। এই সাক্ষাৎকারটি বিডি নিউজে 2018 সালে প্রকাশিত হয়। সাক্ষাৎকারটির লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, যাতে আপনারা এটি পড়তে পারেন, পুরো সাক্ষাৎকারটি উপলব্ধি করতে পারেন। আবিদ আজম সাক্ষাৎকারের চুম্বক অংশ বা এই বক্তব্যটি ফেসবুকে দেবার পর ব্যাপক তোলপাড় হয়, সমালোচনার মুখে পড়েন তিনি নিজেও। কিন্তু তার অবশ্য একটি ব্যাখ্যা দিয়েছেন যে আমি রবীন্দ্রনাথের অনুরাগী তবে পূজারি নই। কিন্তু মূল বিষয় হচ্ছে সলিমুল্লাহ খান রবীন্দ্রনাথের সম্পর্কে এই কথাটি বা মন্তব্যটি করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, সলিমুল্লাহ খান কি বিএনপি বা জামাত ঘরানার কোনো বুদ্ধিজীবী বা কবি সাহিত্যিক? না, তিনি আসলে ছাত্র জীবনে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার সমসাময়িক হিসেবে নুরুল কবির, কমরেড সাইফুল হক, ফরহাদ মজাহার তাদেরকে চিহ্নিত করা হয়। অনেকে বলে থাকেন যে ফরহাদ মজাহারের সরাসরি শিষ্য হচ্ছেন এই সলিমুল্লাহ খান। সলিমুল্লাহ খান ব্যাপকভাবে পড়াশোনা করেন। যারা বাংলাদেশের দর্শন নিয়ে এখনো চর্চা করছেন, লেগে আছেন, তাদের মধ্যে প্রথম সারিতে আছেন সলিমুল্লাহ খান। সাহিত্য জগতে বলি, সমালোচনার জগতে বলি বা জ্ঞান চর্চার জগতে সলিমুল্লাহ খানের নামটি উজ্জ্বল হয়ে গেছে। সলিমুল্লাহ খান মূলত আওয়ামী লীগকে সাপোর্ট দেন, আওয়ামী লীগকে ওন করেন। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির একজন বুদ্ধিজীবী হিসেবেই তিনি দাবি করেন নিজেকে। আমরা জানি যে একটা অভিযোগ আছে যে জামাত বিএনপির বুদ্ধিজীবীদের একটা অংশ রবীন্দ্রনাথের নানা কর্মকাণ্ডকে নিয়ে সমালোচনা করেন। বিশেষ করে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হলো, তখন তিনি কেন পূর্ণ সমর্থন দেননি বা বাধা তৈরি করেছিলেন, এ নিয়ে বেশ বিতর্ক আছে বা তারা এটি উল্লেখ করেন। এর বাইরে আরো অনেক বিষয় আছে যে রবীন্দ্রনাথের সাহিত্যে মুসলিম সমাজ সেইভাবে উঠে আসেনি, তিনি ব্রিটিশের বিরুদ্ধে সেইভাবে প্রতিবাদ করেননি, জোরালো উচ্চকিত করেননি, যেভাবে নজরুল করেছেন সেইভাবে, এই ধরনের নানা অভিযোগ আছে। যে অভিযোগগুলো বিভিন্ন সময়ে বিএনপি এবং জামাত ঘরানার বুদ্ধিজীবী এবং সাহিত্য সমালোচকদের কেউ কেউ তুলে আনেন। কিন্তু সলিমুল্লাহ খান তো আসলে বিএনপি জামাত ঘরানার প্রতিনিধিত্ব করেন না, তিনি বামপন্থার প্রতিনিধিত্ব করেন এবং নিজেকে মুক্তিযুদ্ধের বা আওয়ামী শিবিরের একজন বলেই ভাবেন। তাহলে কেন রবীন্দ্রনাথের বিরুদ্ধে এই ছুরি চালালেন? প্রিয় দর্শক, সলিমুল্লাহ খান রবীন্দ্রনাথ সম্পর্কে বিটি নিউজে প্রকাশিত সাক্ষাৎকারে কি বলেছিলেন তার চুম্বক অংশ আমি সরাসরি তুলে ধরছি। সলিমুল্লাহ খান সাক্ষাৎকারের এক পর্যায়ে বলেন, আমার কথা হচ্ছে আমি সত্যি বলছি কিনা, লালন ফকিরকে নিয়ে কেউ যদি চিন্তা না করে তার পক্ষে আমার কথা বোঝা সম্ভব নয়। বস্টনে বক্তৃতার সময় আপনি উপস্থিত ছিলেন, মানে যিনি সাক্ষাৎকার নিয়েছেন শামস আল মমিন তার কথা বলেছেন। ওই বক্তৃতায় ফরিদা পারভিনের গাওয়া লালন ফকিরের পাবে সামান্যে কি তার দেখা, বেদে নাই যা রূপরেখা গানটি বাজিয়ে শোনাই এবং সেই গানের ব্যাখ্যা করি। রবীন্দ্রনাথের ঈশ্বরের যে ধারণা আমরা পাই, তার চেয়ে লালনের ধারণাটি দার্শনিক অর্থে অনেক বেশি গভীর। আমার বক্তব্য ছিল এই এবং এখনো আমি এই বক্তব্যে অটল। লালনের সঙ্গে রবীন্দ্রনাথের তুলনার কোনো সুযোগই নাই। পাশ্চাত্যের পণ্ডিতেরা যেমন এডওয়ার্ড সি ডিমক জুনিয়র রবীন্দ্রনাথ ঠাকুরকে আধুনিক বাংলার শ্রেষ্ঠ বাউল উপাধি দিয়েছিলেন, এই উপাধিটা হাস্যকর। রবীন্দ্রনাথ ঠাকুর লালন ফকিরের পায়ের কাছে বসারও যোগ্যও নন। আমার উদ্দেশ্য ইন্টেলেকচুয়াল সৃষ্টি করা নয়, বরং মানুষকে চিন্তায় উদ্বুদ্ধ করা। মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন পাছায় লাথি মেরে জাগিয়ে তুলতে হয়। আমার লেখাগুলো পাছায় লাথি মারার মতোই হয়। আমি জানি অমর্ত্য সেন আমার লেখার জবাব দেবেন না। কেউ যদি আমাকে বলেন অমর্ত্য সেন সম্পর্কে তোমার মন্তব্য ঠিক নয়, আমি তার জবাব দিতে রাজি আছি। কিন্তু এই প্রশ্নে কখনোই একমত হব না যে তার সম্পর্কে লেখা যাবে না, যেহেতু তিনি অর্থনীতিবিদ ভাষাবিদ নন। এটি ছিল সলিমুল্লাহ খানের একটি লেখা। এই লেখার যে অংশে রবীন্দ্রনাথ সম্পর্কে মন্তব্য আছে
সেটি আমি তুলে ধরলাম। এখন এই মন্তব্যটি তিনি যে কারণে করেছেন সেটি তিনি নিজেও ব্যাখ্যা করেছেন। এই মন্তব্য নিয়ে সমালোচনা, আলোচনা, গবেষণাও হতে পারে। সলিমুল্লাহ খান আরো বিস্তারিতভাবে যদি বলেন তাহলে এটি স্পষ্ট হবে। রবীন্দ্রনাথের বেশ কিছু গান আছে যেগুলো জীবনকে প্রভাবিত করে, জীবনকে ছুঁয়ে যায়। যেমন, যদি তোর ডাক শুনি কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনি কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনি কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনি কেউ না আসে তবে একলা চলো রে। এই গান তো ব্যক্তিগতভাবে প্রত্যেককেই ছুঁয়ে যায় বা অনুপ্রেরণা দেয় যখন আমরা প্রতিবন্ধকতার মুখে পড়ি। এভাবে রবীন্দ্রনাথ নানা কারণে আমাদের জীবনে প্রাসঙ্গিক হয়ে ধরা দেন। তবে সলিমুল্লাহ খান যে তুলনাটি করতে গিয়ে এই মন্তব্যটি করেছেন সেটি হচ্ছে লালনের সঙ্গে রবীন্দ্রনাথের তুলনা। প্রিয় দর্শক, এ নিয়ে বিস্তর বিতর্ক হতে পারে, সমালোচনা হতে পারে, নিন্দার ঝড়ও উঠতে পারে। প্রিয় দর্শক, আপনারা হয়তো জানেন যে পশ্চিমবঙ্গের একজন গায়ক তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে গান গেয়ে আলোচিত হয়েছেন। বিশেষ করে রবীন্দ্রনাথের গানগুলো ব্যঙ্গাত্মকভাবে গেয়ে তিনি আলোচিত হয়েছেন বা মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন। রদ্দুর রায় তার নাম। তার বিরুদ্ধে কিন্তু রবীন্দ্রনাথকে বিকৃত করার অভিযোগ উঠেছে। আবার নচিকেতা চক্রবর্তী রদ্দুর রায়ের পক্ষ নিয়েছেন, বলেছেন যে তিনি তার মনে হয়েছে বলে এটি করেছেন, রবীন্দ্রনাথকে নিয়ে কোনো মন্তব্য করা যাবে না, এটি তো হতে পারে না। এটি রদ্দুর রায়কে পক্ষ নিতে গিয়ে নচিকেতা চক্রবর্তী বলেছেন। সে যাই হোক, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যে কোনো সাহিত্য হোক, সেটা ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার মনের মধ্যে তখনই স্পর্শ করবে যখন সেটা মানবিক হবে, জীবনের প্রয়োজন সেখানে থাকবে। প্রিয় দর্শক, ভালো থাকুন, সবার জন্যই শুভেচ্ছা নিরন্তর।